আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনার ট্যুর প্ল্যান কি হবে, কি কি দেখবেন, কতদিন সময় লাগবে, আপনার কত খরচ হতে পারে, সিমলা, কুলু, মানালি ও মণিকরণ ভ্রমণের আদর্শ সময় কোনটি, কোথায় গেলে আপনি বরফ দেখতে পাবেন, রোতাং পাসের পারমিটের জন্য কত টাকা লাগে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজ এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বিস্তারিত ভাবে সিমলা মানালি ট্যুর প্ল্যানটা জেনে নেওয়া যাক। প্রথমে হাওড়া স্টেশন থেকে রাত্রি 9:55 1-2-3-1-1 নেতাজি এক্সপ্রেস ধরে চলে যান কালকা স্টেশনে। প্রথম দিন রাত্রি 9:55 আপনি যদি ট্রেনে ওঠেন, তার পরের দিন সারাদিন ট্রেনটি চলার পর তারপরের দিন রাত্রি 3:00 সময় আপনাকে কালকাতে নামাবে ট্রেনটি। টোটাল এই যাত্রাটিতে টাইম লাগে 29 ঘন্টা 5 মিনিট। আপনি চাইলে চণ্ডীগড়েও নামতে পারেন, কিন্তু চণ্ডীগড়ে ট্রেনটি নামায় রাত্রি 1:35। এত রাত্রিতে নামলে আপনাকে সারা রাত্রিটা স্টেশনে নালে একটি হোটেল নিয়ে থাকতে হবে, সেই জন্য আমি সাজেস্ট করবো কালকাতে নামুন। কালকাতে এই ট্রেনটি পৌঁছানোর টাইম ভোর 3:00 সময়। চিন্তা করার কিছু কারণ নেই, এই ট্রেনটি ম্যাক্সিমাম দিনই লেট থাকে, মোটামুটি 4:00 থেকে 6:00 মধ্যে আপনাকে কালকাতে নামাবে, ওই দিন রাতের ঘুমটা আপনি ট্রেনেই সেরে নিতে পারবেন। এই কালকা থেকে সিমলার দূরত্ব 87 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা মাত্র। আপনি চাইলে টয় ট্রেনে করেও কালকা থেকে সিমলা যেতে পারেন, সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আমি একদম ভিডিওর লাস্টে হোটেল, গাড়ির সমস্ত নাম্বার এবং প্রত্যেক দিনের খরচের হিসাব এবং টোটাল আপনার কত খরচ হবে ভিডিওর শেষে একদম এই সমস্ত ডিটেলস দিয়ে দেব। আপনি যদি কালকা থেকে গাড়িতে করে সিমলা আসেন, তাহলে 11:00 থেকে 12:00 মধ্যে সিমলা হোটেলে চেক ইন করে নিতে পারবেন। দেখবেন যেন সিমলা হোটেলটা একদম সিমলা মেলের কাছাকাছি হয়। ওই দিন দুপুরটা স্নান করে লাঞ্চ সেরে নিয়ে একটু ঘুমিয়ে নিন, কারণ 30 ঘন্টার মতো ট্রেন জার্নি করে এসে অনেকটাই টায়ার থাকবেন। বিকেল 4:00 সময় পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন সিমলা কালীবাড়ি ঘুরতে। একদম পাহাড়ের একটি ধারে অবস্থিত সিমলা কালীবাড়িটি ঘুরতে আপনার দারুণ লাগবে। এখান থেকে সিমলার একটা খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। কালীবাড়ি ঘোরার পর 5-10 মিনিট পায়ে হেঁটে চলে আসুন সিমলা ম্যালে। বেশ শান্ত সুন্দর জায়গা এই সিমলা ম্যালটি, 2-3টে দোকানদানি ছাড়া বেশি দোকানদানিও নেই এখানে। এখানে আপনার অনেকক্ষণ বসে থেকে সময় কাটাতে খুবই ভাল লাগবে। তারপর ঘুরে নিতে পারেন সিমলা ম্যালের উপর অবস্থিত খুবই পুরানো সিমলা চার্চ। চার্চের ওপেন ক্লোজের টাইমিংটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। আপনি যদি সিমলা থেকে কিছু কেনাকাটা করে নিতে চান, তাহলে সিমলা ম্যালের নিচেই অবস্থিত লাক্ষা বাজার থেকে কেনাকাটা করে নিতে পারেন। তারপর ওই দিনে হোটেলে ফিরে গিয়ে সুন্দর একটি ডিনার করে ওই দিনের জন্য ঘুমিয়ে পড়ুন। আজ আপনার সিমলা মানালি ভ্রমণের চতুর্থ দিন। আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব সকাল 8:00 সময়। আগে থেকে বুক করে রাখা গাড়ি আপনাকে পিক আপ করতে চলে আসবে সিমলার হোটেল থেকে। এই হোটেল, গাড়ি সমস্ত কিছু আমি বুক করে রেখেছিলাম আগে থেকে মাইলস টু গোয়ের বিশ্বজ্যোতি সাহার কাছ থেকে। সিমলা মানালিতে ম্যালের কাছে খুবই ভালো হোটেল উনি দিয়েছিলেন। কালকা স্টেশন থেকে পিক আপ থেকে শুরু করে সমস্ত সাইট সিন করানো, রোটাং পাসের পারমিট থেকে শুরু করে সমস্ত কিছু উনি দায়িত্ব নিয়ে করিয়ে দিয়েছিলেন, খুবই ভালোভাবে আমার ট্যুরটা করিয়ে দিয়েছিলেন। বাঙালি লোক সিমলাতেই থাকেন, আপনি চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সিমলার লোকাল সাইট সিনে প্রথমেই আমরা চলে যাব জাকু টেম্পল ঘুরতে। হোটেল থেকে যেতে টাইম লাগবে 30 মিনিটের মতো। সিঁড়ি দিয়ে কিছুটা ধাপ উপরে উঠে গিয়ে আপনি দেখতে পাবেন হনুমানজির বিশাল বড় একটি মূর্তি অবস্থান করছে এখানে, এবং বিশাল লম্বা লম্বা পাইন ফরেস্ট দিয়ে ঘেরা এই জায়গাটি। এই জায়গাটি দেখতে আপনার দারুণ সুন্দর লাগবে। ওর পাশেই হনুমানজির একটি খুব সুন্দর মন্দিরও আছে। এইখানে কিছুটা সময় কাটানোর পর 45 মিনিট দূরত্বে গাড়ি করে আবার চলে যাব আজকের দ্বিতীয় ভিউ পয়েন্ট কুফরিতে। কুফরিতে যেখানে গাড়ি দাঁড়াবে ওর আশপাশে অনেক খাবার দোকান আছে, আপনি চাইলে কিছু খেয়েও নিতে পারেন। এখানে দামাদামি করে একটা ঘোরা করে নিন আপ এবং ডাউনের জন্য, শুধু অন্য কোনো প্যাকেজ নিতে যাবেন না, তখন কিন্তু
রেট বেশি চাইবে। ঘোড়া নেয় 500-800 টাকার মতো প্রতিজনের। আপনার ঘুরে দেখতে খুবই সুন্দর লাগবে। আপেল বাগান, সমস্ত অ্যাক্টিভিটি এবং পুরো কুফরি থেকে দারুণ সুন্দর একটি ভিউ পাওয়া যায় সিমলার। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসেই শুধু আপেল গাছে কিন্তু আপেল দেখতে পাবেন, তাছাড়া অন্য সময় আপেল দেখতে পাবেন। আর সিমলা মানালি ঘোরার আদর্শ সময় কোনটি? এর উত্তরে বলে রাখি, বর্ষাকাল ছাড়া আপনি যে কোনো সময় সিমলা মানালি এসে ঘুরে যেতে পারেন। মানে জুন, জুলাই, আগস্ট মাস বাদে সিমলা মানালি আসার চেষ্টা করবেন। শীতকালে যখন বরফ পড়ে থাকে তখন কিন্তু কুফরি সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। কুফরি ঘোরা হয়ে গেলে ঘোড়াতে করে নেমে আসুন নিচে, তারপর গাড়িতে করে 10-15 মিনিটের দূরত্বে চলে যান গ্রিন ভ্যালিতে। একদম রাস্তার ধারেই এই ভিউ পয়েন্টটি অবস্থিত। পাহাড়ের পর পাহাড় সবুজে মোড়া, যেমন আমরা ক্যালেন্ডারে দেখে থাকি ছবি, সেই রকম পুরো আপনি নিজের চোখে দেখতে পাবেন। এই হচ্ছে টোটাল সিমলার সাইট সিন। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর কিছু ছবি টুবি তোলা দেব মানালির উদ্দেশ্যে। রাস্তায় পড়বে বৈষ্ণব দেবী টেম্পল, সেটাও ঘুরে দেখে নেব। তারপর ওখান থেকে চলে আসব কুল্লুতে। কুল্লুতে আছে শাল ফ্যাক্টরি। একটা শাল ফ্যাক্টরিতে ঢুকে কিভাবে শাল তৈরি করা হচ্ছে সেই সব দেখে নেব, এবং সামনেই শাল বিক্রিও হচ্ছে, আপনি চাইলে কিছু শাল কিনেও নিতে পারেন। তারপর বিকেল বিকেল পৌঁছে যাব মানালির হোটেলে। মানালির হোটেলটাও একদম মেন রোডের কাছাকাছি নেবে। হোটেলে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন মানালির জাঁকজমক মল রোড ঘুরতে। অনেক বড় মল রোড এবং অনেক দোকানদানি আছে। মলের উপর একটা মন্দিরও আছে। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু বার্গেনিং করে কেনাকাটাও করে নিতে পারেন। তারপর ওই দিনে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। আজ আমরা সিমলা মানালি ট্যুরের সব থেকে একদম সকাল সকাল স্নান এবং ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ুন রোটাং পাসের উদ্দেশ্যে। মানালি থেকে রোটাং পাসের দূরত্ব 36 কিলোমিটার, যেতে সময় লাগে 2-2.5 ঘন্টার মতো। এই রোটাং পাস যাওয়ার জন্য কিন্তু পারমিটের প্রয়োজন হয়। আপনার মন পুরো মুগ্ধ হয়ে যাবে। রোতাং পাস যাওয়ার আগেই পরে বেদ ব্যাস মুনির মন্দির। উনি এখানে 12 বছর তপস্যা করেছিলেন। তারপরেই আপনি পৌঁছে যাবেন 13,050 ফুট উচ্চতায় অবস্থিত রোতাং পাসে। এই জায়গাটি থেকে দারুণ ভিউ আপনি দেখতে পাবেন। আর সিমলা মানালির কোথাও বরফ না পেলে আপনার বরফ পাওয়ার চান্স সব থেকে বেশি এখানে থাকে। রোতাং পাস ঘুরে ফেরার সময় আমরা কিন্তু একই রাস্তা দিয়ে আর ফিরব না। আমরা বুকসার ঘুরে অটল টানেলের ভিতর দিয়ে সোলাং ভ্যালি ঘুরে মানালি ফিরব। আর বরফের কারণে যদি রোতাং পাসের রাস্তা বন্ধ থাকে তাহলে আপনারা অটল টানেলের ভিতর দিয়ে শিশু গ্রাম ঘুরে সোলাং ভ্যালি ঘুরে মানালি আসতে পারবেন। ভ্যালিতে বিশাল বড় সবুজ মাঠের চারিদিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটি দারুণ সুন্দর লাগবে আপনার। সোলাং ভ্যালি সাধারণত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জায়গা। এখানে আপনি রোপওয়ের টিকিট কেটে উপরে যেতে পারেন, প্যারাগ্লাইডিং করতে পারেন, আর শীতকালে যখন পুরো জায়গাটা বরফে ঢেকে যায় অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারেন এখানে। তারপর রাস্তার ধারে নেহেরু কুন্ড দেখে চলে যান মানালিতে। হোটেলে একটু রেস্ট নিয়ে আজকে পুরো ম্যাল রোডটা ভালো করে ঘুরে দেখুন, এবং বাড়ির জন্য অনেক কম দামে শীতের জামা কাপড়ও কিনে নিতে পারেন। আজ আপনার ট্যুরের সপ্তম দিন। আজ টোটাল মানালিটা ঘুরে দেখবেন। প্রথমেই চলে যান হারিম্বা বা হিড়িম্বা দেবীর মন্দির। মোটা মোটা পাইন গাছে ভরা এই জায়গাটি, খুবই পুরানো এই মন্দির, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, খুবই ভালো লাগবে এই জায়গাটি। এখানে কিন্তু অনেক কম দামে ভেক কেশর শিলাজি তারে বিক্রি হয়, এইগুলো কিন্তু একদমই অরিজিনাল না, কিনবেন না এখান থেকে। তারপরে ওখান থেকে চলে যান বৈশিষ্ট্য মনির মন্দিরে। কাঠ দিয়ে বানানো খুবই সুন্দর একটি মন্দির। এর পাশেই একটি উষ্ণ পোষ্যবন আছে যেখানে আপনি গরম জলে স্নানও সেরে নিতে পারেন। এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা স্নান করার জায়গা আছে। তারপরে চলে আসুন ক্লাব হাউস ঘুরতে। এটি সাধারণত একটি অ্যাক্টিভিটি করার জায়গা। বিয়াস নদীর উপরে অনেক ধরনের অ্যাক্টিভিটি করার জিনিস আছে,
কিছু টাকার বিনিময়ে আপনি এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো করতে পারেন। বিয়াস নদীর ধারে দাঁড়িয়ে আপনার ছবি তুলতেও খুব ভাল লাগবে। তারপরে গাড়ি আপনাকে ছেড়ে দেবে মাল রোডে। একটি রেস্টুরেন্ট দেখে আজকে লাঞ্চটি সেরে নিন, তারপর পায়ে হেঁটে ঘুরে আসুন বৌদ্ধিস মনেষ্ঠি। খুবই সুন্দর একটি ছোট্ট মনেষ্ঠি, ভেতরে বুদ্ধদেবের একটি বড় মূর্তি আছে। তারপরে ঘুরে নিন মল রোডের কাছেই বনবিহার পার্ক, যেটি বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত। এর ভেতরে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু, নাগরদোলা এইসব কিছু করা আছে। ভেতরে পুরোটা বিশাল বড় বড় পাইন ফরেস্ট দিয়ে ঘেরা। ভেতরটা আপনার দারুণ লাগবে এবং এখানে অনেক মুভির শুটিংও হয়েছে। এই সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে আপনার বিকেল হয়ে যাবে। সিমলা মানালি ভ্রমণের এই সমস্ত জায়গাগুলি টোটাল ঘোরার আছে। এইবার বাড়ি ফেরার পালা। আর পরের দিন সকালবেলা মানালি থেকে কালকা বা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিন। দূরত্ব পড়বে 310 কিলোমিটার, সময় লাগে 10 থেকে 12 ঘন্টার মতো। তারপরে রাত্রি 11:55 নেতাজি এক্সপ্রেস 1-2-3-1-2 ধরে চলে আসতে পারেন হাওড়া। ট্রেনটি হাওড়া আসতে সময় নেয় 32 ঘন্টা 10 মিনিট, মানে আপনার প্রথম দিন রাত্রিরে ট্রেনে, তারপরে দিন সারাদিন সারারাত ট্রেনে। এইবার আসি খরচের খাতায়। সব সময় মনে রাখবেন যত বেশি জন আসবেন তত কিন্তু খরচ কম পড়বে। 2 জন বা 3 জন এলে খরচ কিন্তু বেশি পড়বে। আমি ধরে নিলাম আপনারা 7 জন আসছেন। একটা জাইলো বা ইনোভা গাড়িতে 7 জন ভালোভাবে বসা যায়। 7 জনের হিসাবে এক একজনের কত খরচ পড়ছে দেখে নেব। প্রথমেই দেখে নেব আপনি যদি দিল্লি হয়ে ফেরেন তাহলে আপনার টোটাল কত দিন লাগবে এবং টোটাল কত খরচ পড়বে। টোটাল ট্যুর প্ল্যানটাও এতে আর একবার জেনে নেওয়া যাবে শর্টে। প্রথম দিন রাত্রিবেলা হাওড়া থেকে ট্রেন ধরবেন, ভাড়া পড়বে স্লিপার ক্লাসে 710 টাকা। দ্বিতীয় দিন সারাদিনই ট্রেনে কাটবে, ওই দিনের খাওয়া খরচ ধরে নিলাম এক একজনের 350 টাকা। তৃতীয় দিন সকালবেলা কালকা বা চণ্ডীগড় থেকে সিমলা যাবেন, সিমলা হোটেলে উঠবেন, খাওয়া দাওয়া করবেন এবং পায়ে হেঁটে কালীবাড়ি, সিমলা মেল এইসব ঘুরবেন। এক একদিনের এক একজনের স্ট্যান্ডার্ড রুমে থাকা খাওয়া ধরে নিচ্ছি 1200 টাকা করে। আপনি যদি ডিলাক্স বা ভিউ রুম নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরো বাড়বে। একটা ইনোভা গাড়ি এক একদিনে নেয় সিজন অফ সিজন অনুপাতে 4-5 হাজার টাকার মধ্যে। আমি এক একজনের ভাগে প্রবৃত্ত করলাম 650 টাকা করে প্রতিদিন। 4 নম্বর দিনে আপনি সিমলার সমস্ত সাইট সিন করে মান্ডিতে গিয়ে নাইট স্টে করবেন। এই দিনেও আপনার খরচ সেমই হবে, গাড়ি ভাড়া পড়বে 650 টাকা আর থাকা খাওয়া পড়বে 1200 টাকা। 5 নম্বর দিনে আপনি মনিকরণ কুল্লু ঘুরে মানালিতে গিয়ে নাইট স্টে করবেন, এই দিনেও খরচ সেম। 6 নম্বর দিনে রোহতাং পাস, সোলাং ভ্যালি, অটল টানেল এইসব ঘুরে মানালিতেই নাইট স্টে হবে, এই দিনে শুধু পারমিটের জন্য 100 টাকা বেশি লাগবে। হোটেল গাড়ির বাকি খরচ একই থাকবে। 7 নম্বর দিনে মানালির সমস্ত লোকাল সাইট সিন করে সন্ধ্যার ভলভো বাসে করে দিল্লির জন্য রওনা দেবেন, ওই দিনের হোটেল ভাড়া লাগবে না। লোকাল সাইট সিন এর গাড়ি ভাড়া 650 টাকা লাগবে, খাওয়া খরচা ধরে নিলাম 400 টাকা আর ভলভো এসি বাসের ভাড়া ধরে নিচ্ছি 1600 টাকা লাগবে। 8 নম্বর দিনে দিল্লি থেকে ট্রেনে চাপবেন হাওড়ার জন্য, ওই দিনের ট্রেন খরচা স্লিপার ক্লাসে 635 টাকা আর খাওয়া খরচা 400 টাকা। তারপরের দিন দুপুর বেলার মধ্যে আপনি হাওড়া বা কলকাতা পৌঁছে যাবেন, ওই দিনের খাওয়া খরচা ধরে নিলাম 200 টাকা আর এক্সট্রা বিভিন্ন জায়গার এন্ট্রি ফি আরো আদার্স খরচ নিয়ে ধরে নিলাম 1000 টাকার মতো খরচ হতে পারে। এই সমস্ত খরচ যোগ করলে এক একজনের টোটাল খরচ দাঁড়াচ্ছে 13,445 টাকা করে। এইবার আপনি যদি দিল্লি হয়ে বাসে না ফিরে কালকা বা চণ্ডীগড় থেকে ট্রেনে ফেরেন সেক্ষেত্রে একটা দিন বেশি লাগবে আর সামান্য কিছু টাকা বেশি খরচ হবে। 1-6 নম্বর দিন প্ল্যান সেম থাকবে, শুধু 7 নম্বর দিনে মানালির সমস্ত লোকাল সাইট সিন করে ওই দিন রাত্রিতেও মানালিতে নাইট স্টে হবে হোটেলে, ওই দিনের গাড়ি ভাড়া 650 টাকা, থাকা খাওয়া 1200 টাকা পড়বে। 8 নম্বর দিনে সকাল সকাল মানালি থেকে চণ্ডীগড় বা কালকার জন্য রওনা দেবে, এই দিনের গাড়ি খরচা পড়বে 800 টাকা, খাওয়া খরচা পড়বে 400 টাকা, রাত্রিরে স্লিপার ক্লাসের ট্রেন খরচা পড়বে 710 টাকা।
9 নম্বর দিন সারাদিন ট্রেনে কাটবে, এই দিন খাওয়া খরচা 350 টাকা, তারপরে দিন সকালবেলা পৌঁছে যাবেন হাওড়া বা কলকাতাতে, ওই দিনের ব্রেকফাস্ট খরচা 100 টাকা, আর এক্সট্রা এন্ট্রি ফি এন্ড আদার খরচা ধরে 1000 টাকা এখানেও ধরে নিয়েছি। এই সমস্ত যোগ করলে একজনের খরচ দাঁড়াচ্ছে 13,770 টাকা করে। এই ছিল আমার সিমলা মানালি ভ্রমণের ট্যুর গাইড। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা, আমরা এসেছি কলকাতা পলাশি থেকে। তো আমরা প্রথমে প্ল্যান করেছিলাম সিমলা, তারপরে মানালি। আমরা যার থ্রুতে এসেছি ওনার নাম হচ্ছে বিশ্বজ্যোতি, তো উনি মাইলস্টোন গো থেকে আমাদেরকে এই প্রোগ্রামটা সেট করে দেন। তো খুবই ভালো লাগলো আর খুবই সুন্দর উনি প্রোগ্রামগুলো সেট করেছেন, একটু কোনো রকম প্রবলেম বা কোনো কিছু সমস্যা কোনো রকম কোনো নেগেটিভ কোনো পয়েন্ট নেই। যা আর যিনি আমাদেরকে ড্রাইভার দিয়েছেন ট্যুর গাইড, উনি খুবই ভালো, মানে অতিরিক্ত ভালো, খুবই সুন্দর। উনি খুব সুন্দর আমাদেরকে ঘোরাচ্ছেন, খুব সুন্দর মতো কথা বলছেন, কোথায় কী কোন কোন পয়েন্ট সব কিছু আমাদেরকে ভালোভাবে ভেঙে বোঝাচ্ছেন। তো খুব ধন্যবাদ ওনাকে, আর আপনারা চাইলেও আসতে পারেন ওনার থ্রুতে, কোনো রকম আপনারা ঠকার কোনো ভয় পাবেন। Thank you.